হাই ওয়েলকাম টু মাই চ্যানেল গিটার অ্যান্ড সিজার্স আজকে আমার ভিডিও টপিক হলো পেপার কুইলিং আর্ট তো এই টাইপের আর্ট আমি আমার ক্রাফট কোর্স থেকে শিখেছি আমার ক্রাফট কোর্স ওয়ান ইয়ারের তো ওয়ান ইয়ার ক্রাফট কোর্স থেকে আমি যা যা শিখবো সবগুলোই আমি আমার এই চ্যানেলের থ্রু তোমাদের সাথে শেয়ার করবো তো এই কুইলিং আর্টের জন্য তোমাদের কিছু জিনিস কিনতে হবে ফার্স্ট কিনতে হবে যেটা সেটা হচ্ছে কুইলিং স্টিক হোয়াইট কালারের যে স্টিকের সাহায্যে আমি পেপারগুলোকে মুড় ছিলাম তোমরা নেক্সট দেখতে পাবে কিছুক্ষণ পরেই ভিডিওতে ওটাকে আমি নাম দিয়েছি কুইলিং স্টিক কুইলিং স্টিক কজ আমি এর অ্যাকচুয়াল নামটা জানি না তোমরা স্ক্রিনশট নিয়ে দোকানে গিয়ে দেখাতে পারো বা গুগল লেন্সের থ্রুতেও দেখতে পারো যেটার নাম কী আমি কমেন্টে দিয়ে দেবো যদি আমি এই নামটা আমি যদি পেয়ে যাই ওকে তো নেক্সট যেটা কিনতে হবে সেটা হচ্ছে কুইলিং পেপার আমি এখানে স্কাই ব্লু অ্যান্ড ব্রাইট পিঙ্ক কালারের কুইলিং পেপার ইউজ করেছি তো তোমরা তোমাদের পছন্দ মতো কালার কম্বিনেশনের কুইলিং পেপার ইউজ করতে পারো চয়েস ডিপেন্ডস অন ইউ নেক্সট লাগবে সিজার অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট হলো না সিজার লাগবে না কারণ কুইলিং পেপারের কাটিংয়ের জন্য তো সিজার লাগছে না শুধু ওই পেপার ডলের যে বডির যে স্ট্রাকচারটা ওটা কাটিং করতে তোমাদের সিজারটা লাগবে আর দেন মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ফেভিকল ফেভিকল তো লাগবেই আর দেন পেপার সরি পেন্সিল অ্যান্ড রাবার এগুলো তো একদম বেসিক ইনগ্রিডিয়েন্ট এগুলো ড্রয়িংয়ের জন্য লাগবে ওকে তো এগুলোই লাগবে আমাদের ইনগ্রিডিয়েন্টস এর বেশি কিছু আর লাগছে না নেক্সট এবার আমি কুইলিং আর্টটা বানানোর স্টেপ বাই স্টেপ প্রসেসিংটা একটু হালকা করে বলছি ভিডিওতে তোমরা স্টেপ বাই স্টেপ দেখতেই পাবে তাও আমি বোঝার সুবিধার জন্য একটু শেয়ারিং করছি তো প্রথমেই তোমরা যে ফিগারটার ওপর কুইলিং আর্টটা করতে চাইছ সেটাকে তোমাদের আগে ড্র করে নিতে হবে আমি যেমন এখানে ড্যান্সিং ডলটাকে ড্র করে সেটাকেই কেটে নিয়েছি তো তোমাদের সেরকম যেই ফিগারের ওপর তোমরা কুইলিং আর্ট করবে সেই ফিগারটাকে আগে ফার্স্টে ড্র করবে তারপরটা সিজন নিয়ে কেয়ারফুলি কেটে নেবে ওকে নেক্সট হচ্ছে দেন তোমাদের ফিগারের শেপ বরাবর কুইলিং পেপার দিয়ে ডিজাইনিং করে এক ধরনের বর্ডার করতে হবে যেরকম আমি ডলের পুরো পাশ বরাবর যেই হচ্ছে মানে ডলের যে ড্রেসটা তোমরা দেখছো যে নিচের যে ড্রেসটা গাউনটা সেটার পাশ দিয়ে আমি একদম যেমন পাখার যে ডিজাইনগুলো হয় না মানে কুচি কুচি টাইপের সেরকম টাইপের মুড়ে মুড়ে ডিজাইন করেছি তো সেই ডিজাইনটা আমি আমার ক্রাফট কোর্সে মানে ক্রাফট ক্লাসে করেছিলাম তো সেই জন্য আমি ভিডিওতে দেখাতে পারিনি কারণ আমাদের ক্রাফট ক্লাসে আবার ভিডিওগ্রাফি করা অ্যালাউড না তো তোমরা একটা দেখলেই বুঝতে পারবে জাস্ট কুইলিং পেপারটাকে হালকা করে যেরকম আমরা পাখা যেরকম বানাই সেরকমই স্টাইলে জাস্ট মুড়ে 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 তারপরে ওটাকে চার পাঁচ দিন আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি সো সেটা একটা বর্ডারিংয়ের মতো হয়ে গেছে একটা বর্ডার হিসেবে আমি ইউজ করেছি ওটাকে ওকে মানে আমি বলতে চাইছি গাউনের যে চার ধার যেটা ঠিক আছে নিচের নিচের পার্টের ড্রেসটা যে ধার বরাবর যেটা আমি করেছি সেটাই বলতে চাইলাম আচ্ছা নেক্সট হচ্ছে কুইলিং আর্ট অনেক টাইপের হয় আমি এখানে দু রকমের টাইপ ইউজ করেছি ফার্স্ট হলো পেপারগুলোকে মুড়িয়ে পাপড়ির মতো শেপ দিয়ে ডলের ড্রেসে আমি ডিজাইন করে ফেভিকল দিয়ে লাগিয়েছি দিন ফাঁকা জায়গাতে কুইলিং আর্টের আরেকটা টাইপ ইউজ করে আমি ওটাকে পুরোটা ফিল আপ করেছি যদি তোমরা ডলের ড্রেসের নিচের পাটটা দেখো তাহলে বুঝতে পারবে যে ফার্স্ট আমি কাগজগুলোকে মুড়ে মুড়ে ড্রেসের যে পেন্সিল দিয়ে যেগুলোকে আমি ড্র করেছিলাম সেগুলোকে পুরোটাই আমি ডিজাইন করে লাগিয়েছি তোমরা ভিড়তে না দেখলে বুঝবে না কারণ আমি সেভাবে তোমাদেরকে মানে কথা বলে বোঝাতে পারছি না ওকে তা আমি ট্রাই করছি আর নেক্সট ভেতরে যে জায়গাগুলোকে সেগুলোকেও আমি কুইলিং আর্ট দিয়ে মুড়ে মুড়ে সেই জায়গাগুলোকে ডিজাইন করে করে লাগিয়েছি তো আটা খুবই সোজা জাস্ট তোমাদের কুইলিং পেপার কিনতে হবে কুইলিং স্টিকটা কিনতে হবে মুড়তে হবে একটা টেকনিক ইউজ আমি যেখানে মানে আমি এখানে যেরকমভাবে মুড়েছি ভালোভাবেই আমি দেখিয়েছি তোমাদের সেরকম টেকনিকে জাস্ট মুড়ে মুড়ে তোমাদেরকে আঠা দিয়ে জাস্ট বসিয়ে দিতে হবে এরকমভাবেই অনেক ধরনের ফুল বানানো হয় অনেক ফ্লাওয়ার টাইপের যে কুইলিং আর্টগুলো হয় আমরা গ্রিটিংস কার্ডে ইউজ করি কানে দুল বানাতেও ইউজ করি এইরকম অনেক ক্ষেত্রে আমাদের কুইলিং আর্টটা ইউজ হয় আমি নেক্সট ভিডিওতে আমি ট্রাই করবো যে অন্যভাবেও কুইলিং আর্টকে শো করার তোমাদেরকে দেখানোর তো যাই হোক এই আর্টটা আমি নতুন শিখেছি তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কজ এই রকমেরই ইনফরমেটিভ ক্রাফট রিলেটেড ভিডিওস আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি আজকের মতো টাটা থ্যাংকস ফর ওয়াচিং